তোদের মধ্যে ঠিক কি হয়েছে একটু খুলে বলবি আমাদের? নিজেদের মধ্যে এরকম কাদা ছোড়াছুড়ি হচ্ছেটা কেন? সমস্যাটা কি? আয়ুষ, তো নিজেদের সম্পর্কটাকে নিয়ে এত এরকম ইনসিকিউরিটি কেন? তুই এরকম অপমান কেন করিস কথা কথা গঙ্গাকে? আমি কি করছি কি না করছি সেটা আমি মুখে বলতে পারবো না বনি মেবি। বিশ্বাস করো, সত্যিটা যদি তোমরা জানতে তাহলে এইভাবেই রিয়্যাক্ট করতে। এটা আবার কি নাটক শুরু হলো মাঝরাতে? আচ্ছা রিমঝিম, তুই ক্লিয়ার করে বলতো হয়েছেটা কি? হ্যাঁ ঠিকই তো, এত ঝামেলা হঠাৎ করে শুরু হলো কেন সেটা তো বল। আসলে একটু আগে হঠাৎ একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, তারপর আমরা কিছু না বুঝতে পেরে ওই সদর দরজার কাছে যেতে গিয়ে দেখি ঋষভ আর গঙ্গা ওই আড়ালে দাঁড়িয়ে আছে। আর ওটা দেখেই আয়ুষ, এবার বুঝলে তো আমি কেন রিয়্যাক্ট করছি? এই ছেলেটা গঙ্গার ছোটবেলার বন্ধু, গঙ্গাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল বলে বাবা কয়েকদিনের জন্য এখানে থাকতে দিয়েছিল, কিন্তু তাই বলে আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে গঙ্গাকে। প্লিজ আয়ুষ্মান বাবু, এবার চুপ করুন আপনি। আমি ভাবতে পারছি না এই কথাগুলো বলতে আপনার মুখে আটকাচ্ছে না? এই নিজেদের মধ্যে কথা কাটাকাটি এবার একটু বন্ধ করো, চুপ করো সবাই। শোনো আয়ুষ দাদু ভাই, আমি আমার একটা কথা শোনো, গঙ্গা কি বলছে সেটা আগে মন দিয়ে শোনো, কথাবার্তা না শুনে কিসের ভিত্তিতে তুমি ওর উপর মেজাজ হারাচ্ছো বড় দেখি? গঙ্গা মা বল বল কি হয়েছিল বল। দিদুন, সবার ওঠার আগে সদর দরজা খোলার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি কিছুটা এগিয়ে দেখি যে দরজা থেকে কেউ একটা বাইরে বেরিয়ে গেল, আর সেই সময় ঋষভও সেটা শুনে সেখানে আসে, আর আয়ুষ্মান বাবু আমাদের দুজনকে একসাথে দেখে। মিথ্যে কথা। আয়ুষ, গঙ্গার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। কেউ তো আছে যে সবার চোখের আড়ালে এই বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, কিন্তু সেটা কে আমরা সেটাই দেখতে গেছিলাম, আর এটাই সত্যি আয়ুষ্মান বাবু। সবাই তো জেগে গেছে দেখছি বাড়িতে, এবার সবার চোখ এড়িয়ে কি করে ঢুকবো বাড়িতে? এত রাতে বাড়ির বাইরে কে যাবে গঙ্গা? আর আমরা সবাই তো এখানে প্রেজেন্টই আছি তাই না? তুই সব বিকার বিকার চেঁচামেচি ঝামেলা কেন করছো? আমি নিজের চোখে কাউকে বাইরে বেরোতে দেখেছি, আমি শিওর এই মুহূর্তে বাড়িতে সবাই প্রেজেন্ট নেই। কি কি হয়েছে এটা কি সবাই এখানে দাঁড়িয়ে রাতের বেলা চেঁচামেচি করছো কেন? না না আরিদি বাবা, তেমন কিছু হয়নি, আসলে কে যেন মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গেল বলছে, সেটা নিয়েই। এত চিৎকার চেঁচামেচিতে সবাই উঠে পড়লো, অথচ মম এখনো এলো না কেন? আচ্ছা স্যার মম কোথায়? রুক্মিণী এখানে নেই, উনি তো ঘরে নেই, আমি ভাবলাম বোধ হয় এখানেই এসেছেন, এখানে নেই। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।